আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন আজকে হচ্ছে শনিবার আমার হাজব্যান্ড আসলো সিরাকুজ থেকে কালকে তো এখানে নতুন জবে জয়েন করেছে আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা জানেন এটা হচ্ছে নিউ ইয়র্কের উপরের দিকে আর কি ক্যানাডার কাছাকাছি কানাডার থেকে বেশি দূরে না সিটিতে যেতে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে এই জন্য আজকে ভাবলাম যে একটু বাইরে হাঁটি আজকে একটু ঢুকলাম উঠসের মধ্যে যে দেখেন বরফটা চলে গেছে বলেছিলাম যে বরফ থাকবে না তো আবার যখন পড়বে তখন অনেকবার পড়তে থাকলে তখন জমে আর কি এই জায়গাটা এই ট্রিটার এইভাবে বাঁকা হয়ে আছে এটা বহু আসার পর থেকে এরকমই দেখতে পাচ্ছি কি সুন্দর একটা জিনিস হতো এটা কিন্তু নিজে নিজে ইচ্ছা করে তৈরি করা না এটা বড় করে পড়েছিল মাঝখান দিয়ে কেটে ছোটো করা হয়েছে মাঝখান দিয়ে কেটে একটা রাস্তা তৈরি করা হয়েছে আর কি এই গাছটা নতুন পড়েছে একটু বাতাস ছিল ওই দিন দেখেন কিভাবে গাছ পড়ে যায় যারা যৌতুক নিয়ে বিয়ে করেন বাংলাদেশে একটা আমি একজনের ব্লগ দেখলাম যে গ্রামে বিয়ে হচ্ছে আর খাট পালং এইগুলো সব দিচ্ছে আর কি উঁ যে দূরে একটা পাখি দেখেন কাঠঠোকরা পাখি সো বিউটিফুল সুবহান আল্লাহ ঠক করে অনেক জোরে জোরে শব্দ হয় কাঠঠোকরা পাখিগুলো মাথার ওদিকটা না লাল খুব সুন্দর লাগে দেখতে এই সময়টা অনেক পাখি আছে প্রচুর পাখি আমি সবগুলো নাম জানি না শুধু কাঠ ঠোক দেখলে চিনতে পারি কারণ এটা যে কাঠের ভিতরে বিক দিয়ে ঠোঁট দিয়ে ঠুকতে থাকে অনেক জোরে জোরে শব্দ হতে থাকে আর মুখে একটা শব্দ করে আল্লাহর সবই অপূর্ব সৃষ্টি তো যৌতুক যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন বা এটা একটা ট্র্যাডিশনের মতো যৌতুকটা কিন্তু ইসলামের পার্ট না যে মেয়েকে বিয়ের সময় এই হাঁড়ি পাতিল থেকে শুরু করে বালিশ কাঁথা ফার্নিচার দিয়ে দিতে হবে গয়না কাটি দিতে হবে তো এগুলো হচ্ছে সমাজের আবিষ্কার এবং এই যৌতুকের জন্য অনেক বাবারা আছেন যে যাদের অনেকগুলো মেয়ে তারা একদম রাস্তা ফকির হয়ে যান এবং কীভাবে মেয়ে বিয়ে দিবেন এই দুশ্চিন্তায় তাদের হাতে ঘুম আসে না মেয়ে হলে খুশি হন না মানুষ এই কারণেই অথচ মেয়ে হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহ যার উপর খুশি হন আল্লাহ তাকে মেয়ে দেন এবং কারো যদি দুইটা বা দুইটার বেশি মেয়ে থাকে তখন ওই মেয়েগুলোকে সে যদি ওই বাবা যদি ঠিকমতো লালন পালন করে মানে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে ভালো পাত্রের হাতে দিতে পারে বিয়ে দিতে পারে ভালো পাত্রের সাথে তাহলে সে মেয়েগুলো ওই বাবার জন্য জাহান নামের আগুনে থেকে শিল্ড হবে জান্নাতে যাওয়া ওই বাবার জন্য খুব ইজি হবে ওরা ওদের বাবাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে তাহলে কত বড় নিয়ামত চিন্তা করুন এই মেয়ে সন্তান অথচ এই যৌতুকের কারণে মানুষ মেয়ে সন্তান হলে পছন্দ করে না খুব টেনশনের মধ্যে পড়ে যায় একটা পরিবার পড়ে যায় তো এই যৌতুক প্রথাটা হচ্ছে এটা সমাজের আবিষ্কার পুরুষ শাসিত সমাজের আবিষ্কার যে একটা মেয়েকে আবার অনেক মানে খাট পালং ড্রেসিং টেবিল যা আছে এগুলো চারটিখানি কথা না একটা পুরো সংসারের জিনিসপত্র তাকে কেন দিয়ে দিতে হবে এগুলো তো তার হাজবেন্ড কিনবে হাজবেন্ড কিনে তাকে সুন্দর মতো একটা হাউস দিবে ফার্নিচার দিবে প্রাইভেট একটা বাথরুম দিবে প্রাইভেট একটা রুম দিবে যেখানে সে তার প্রাইভেসি করে থাকতে পারবে এটা এটা দায়িত্ব দায়িত্ব তো মেয়ের বাবার না গ্রামে গঞ্জে মোটর সাইকেল দেয় মানে এগুলো যদি না দেয় আবার টাকা দিতে হয় বলে যে বিদের যাব টাকা দাও অথবা ব্যবসা করব টাকা দাও টাকা যদি না দেয় তখন মেয়েটাকে নিয়ে আবার অত্যাচার করে যে বাবার কাছ থেকে নিয়ে আসো আবার অনেক শিক্ষিত লোক আছে যারা তাদের ওয়াইফকে বলতে থাকে বাবার বাড়ির কাছ থেকে তো কিছু নিয়ে আসলা না এই রকম কথাবার্তা শুনতে হয় শ্বশুরবাড়ির লোকেরা বলে শাশুড়ি বলে ননদ বলবে ননাস বলবে শাশুড়ির আত্মীয় স্বজনরা বলবে শ্বশুরের আত্মীয় স্বজনরা বলবে যে বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছ মানে এইগুলো হচ্ছে একদম কমন বাংলাদেশের কালচারের মধ্যে বা ধরুন অনেকে দেখা যায় গয়না গয়নাকেটি দিয়ে তোলার পর হাত দিয়ে ধরে বলবে এটার ওজন কত দেখে তো মনে হচ্ছে না সোনার জিনিস এত আনা তো হবে না অত ভরি তো হবে না পুরনো মানে কত রকমের ঘটনা যে আছে আসলে এই যৌতুক নিয়ে নাটকে দেখায় মুভিতে দেখায় এবং নাটক মুভিতে যা দেখায় এগুলো কিন্তু বানানো না এগুলো সমাজেই ঘটছে আসলে সেই জন্যই যারা স্ক্রিপ্ট রাইটার তারা এটা লিখছেন মানুষকে অ্যাওয়ার করার জন্য তো যারা বিয়ে করেননি যৌতুক নিয়ে বিয়ে করবেন না শ্বশুর থেকে একটা পয়সা নেবেন না আপনার স্ত্রীকে আপনি সুন্দর করে কাপড় চোপড় গয়না কাটিয়ে দিয়ে সাজিয়ে নিয়ে আসুন সাজিয়ে রাখুন সুন্দর করে আপনি তার বেডরুমটা সাজিয়ে দিন ওইটা আপনার দায়িত্ব আপনার শ্বশুরের দায়িত্ব না কিন্তু এগুলো কিনে দেওয়া আমি যাচ্ছি কোথায় নদীর দিকে যাচ্ছি মনে হচ্ছে ইয়া ওকে মি গো থ্রু দিস ওয়ে আমি তো সবসময় এই রাস্তাটি দিয়ে যাই এখন যেহেতু পাতা টাতা কোথাও নাই সমস্ত বনটাই হচ্ছে খালি যে কোনো জায়গা দিয়ে যাওয়া যাচ্ছে আর কি গ্লাভস নিয়ে আসেনি হাতের অবস্থা বারোটা ঠান্ডা হয়ে গেছে তো এই যৌতুক জিনিসটা এই টাকা পয়সা দাবি করবেন না আর যারা এগুলো অলরেডি নিয়েছেন তারা এগুলো ফেরত দিয়ে দেন অনেক বছর আগে হয়তো বা নিয়েছেন তারা এগুলো আপনার শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকে তাদেরকে ফেরত দিয়ে দেন বা সম এই এই মূল্যের টাকাটা দিয়ে দিন যে আপনি সরি কারণ বিয়ের সময় মেয়েকে আপনার দেন মোহরে টাকা দিতে হবে মানে যে পাত্র সে পাত্রীকে দেন মোহরে টাকা দিবে তা যত টাকাই আপনি নির্ধারণ করেন না কেন আপনার সামর্থ্য অনুযায়ী এখন সামর্থ্য যা তা অনুযায়ী নির্ধারণ করে সেই রকম টাকা আপনাকে দিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি এই টাকাটা দেড়মোহ হিসেবে দেব এটা ইস গিফট আপনার তাদের কাছ থেকে নেয়ার কথা না আর এই যে গোষ্ঠী শুদ্ধ সবাই যে মেয়ের বাড়ি একবার মেয়ে দেখার নাম করে গিয়ে খায় তারপরে হচ্ছে কাবিন করতে যাব তখন আবার গোষ্ঠী শুদ্ধ আশেপাশে যত মানুষ আছে সবাইকে নিয়ে গিয়ে আরেকবার খানাপিনা করে তারপরে বিয়ে করতে যাব তারপরে আরেকবার খানাপিনা করে তারপরে একবার যে মেয়ে আনতে যাব বিয়ের পরে তখনও এক গাদা লোক নিয়ে যায় এইভাবে মেয়ের বাবার উপরে চাপ সৃষ্টি করাটা বন্ধ করুন ওয়ালিমা হবে ছেলের পক্ষে মেয়ের পক্ষে কোনো প্রোগ্রামই হবে না মেয়ের বাবা যে আপনাকে একটা আস্ত মানুষ দিয়ে দিয়েছে একটা রক্ত মাংসের যাকে উনি এত কষ্ট করে গড়লেন উনি কি না খায় মেয়ে বড় করেছেন একটা মেয়ের জামা কাপড় থেকে শুরু করে কত কিছু লাগে তার শিক্ষা এবং তাকে নির্দ্বিধায় আপনাকে দিয়ে দিলেন তার থেকে বড় কিছু আপনি আর কি চান তো এই যৌতুক থেকে বিরত থাকুন আর স্ত্রীর গায়ে হাত তুলবেন না যে কোনো ভাবেই হোক যৌতুকের জন্য হোক এই করছে সেই করছে সেটা ওটা হচ্ছে কাপুরুষ যে আপনি যদি আপনার স্ত্রীকে হাত তুলতে পারেন তাহলে আপনার স্ত্রীও কিন্তু আপনার গায়ে হাত তোলার অধিকার রাখে আপনি যদি তাকে একটা চর দিন সেও আপনাকে একটা চর দিতে পারে কারণ হচ্ছে এটা ইসলামের কথা যে আপনি যদি কাউকে একটা ধরুন কাউকে আপনি এটা চিমটি দিলেন তাহলে আপনাকে সে সম একটি চিমটি দেওয়ার রাইট রাখে এবং সে আপনি যেই হন স্বামী হন বন্ধুই হন প্রতিবেশী হন বান্ধবী হন হুয়েবার তো ওই ধরনের নিচু কাজটি করবেন না স্ত্রীর গায়ে হাত দিবেন না হাত দিবেন না বলতে বোঝা স্ত্রীকে অত্যাচার করবেন না শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করবেন না ভালো না লাগলে ডিভোর্সে চলে যাবেন আলাদা যার যার জীবন আলাদা আল্লাহ সবার রিজিক ওরে আল্লাহ তো আমার ওনাটা উ কাটায় লেগে গেল নদীটা আমাকে যেতে দিচ্ছে না আরও চাচ্ছে আমি থাকি এখানে তো এইভাবে চেষ্টা করবেন স্ত্রীকে যত্ন করার জন্য যৌতুকের বলি হয়ে যে কত মানুষ মারা যাচ্ছে যারা শ্বশুর শাশুড়ি তারা এই ছেলে বিয়ে করানোর পরে এই টাকা পয়সা নিয়ে মানে এই যে যন্ত্রণা আপনার নিজেরও তো মেয়ে থাকতে পারে তাই না এগুলো অত্যন্ত অসামাজিক এবং অনৈতিক ধর্মবিরোধী কাজ ইসলাম ধর্মের নামে মানুষ এগুলো করছে কিন্তু এটার সাথে ইসলামের কোনো রিলেশন নাই যৌতুকের সাথে সূর্য এতক্ষণ সূর্যটা ছিল না এখন সূর্যটা উঠেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু